পরিবেশ দূষণের বিরুদ্ধে একজন অভিনব উদ্যোগ গ্রহণ করেছে একজন সাইকেলিস্ট, যিনি তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত পাড়ি দিয়েছেন প্রায় 1000 কিলোমিটার পথ। ইতিমধ্যে তিনি টেকনাফ এসে পৌঁছেছেন এবং দীর্ঘ 9 দিনে তিনি এই পথ পাড়ি দিয়েছেন। এরই মধ্যে যারা কক্সবাজারের সাইকেলিস্ট রয়েছেন তাকে স্বাগত জানানোর জন্য আসলে সাইকেলিস্টরা কক্সবাজারের তাকে স্বাগত জানাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ পথ পাড়ি দিয়েও তিনি আসলে ক্লান্ত হননি এবং তিনি যারা সাইকেলিস্ট রয়েছেন তাদের সাথে আলাপ করছেন এবং তা বিশেষ করে এই যে দীর্ঘ 9 দিনে যে 1000 কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন তিনি, বিভিন্ন ইস্যু, তিনি যে পরিবেশের যে বিরুদ্ধে যে পরিবেশ দূষণের বিরুদ্ধে যে অভিনব এক উদ্যোগ নিয়েছেন বা নানা ধরনের যে কার্যক্রমগুলো চালিয়েছেন, এসব বিষয় নিয়ে আসলে আমরা একটু কথা বলতে চাইব। যিনি সাইকেলিস্ট, যার নাম প্রভাত চৌধুরী, আমরা তার কাছে একটু আসলে জানতে চাইব এই যে দীর্ঘ পথ আপনি পাড়ি দিয়েছেন, তো আসলে এই যে 9 দিনে আপনার কি কি এখানে কি কি চ্যালেঞ্জ ছিল বা কি কি প্রতিকূলতা আপনি অতিক্রম করেছেন? ওকে, ধন্যবাদ। প্রথমত হচ্ছে আমার আসলে যে রাইডটা করেছে তেঁতুলিয়া থেকে টেকনাফ 1000 কিলোমিটার প্রায়, তো আমার এই জার্নিটা আমি সাইক্লিং এর মাধ্যমে করেছি। আর আমার এই জার্নির হচ্ছে মূল উদ্দেশ্য ছিল পরিবেশের যে দূষণ, পরিবেশ দূষণ রোধে সচেতনতা সৃষ্টি করা। তো এই জার্নিতে আমি বেশ অনেক হচ্ছে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গিয়েছি। আর এর থেকে আমি হচ্ছে আলাদা নিজে হচ্ছে একটা চ্যালেঞ্জ নিয়েছি, সেটা হচ্ছে ক্যাশলেস জার্নি। অর্থাৎ আমরা যেহেতু ডিজিটাল যুগে বাস করছি, আমাদের সবকিছু এখন ডিজিটালাইজড পদ্ধতি হচ্ছে আগাচ্ছে, তো আমি এই ট্যুরেই ভাবলাম যে দেখি একটা চ্যালেঞ্জ নিয়ে আমি কোনো ক্যাশটাকে ক্যারি করি না, কারণ যেহেতু লম্বা জার্নি, লম্বা জার্নিতে ক্যাশটাকে ক্যারি করতে গেলে অনেক ধরনের রিস্ক থাকে, সবসময় একটা টেনশন থাকে যে আমার পকেটে টাকা আছে কি নেই। সো আমার জন্য ডিজিটাল একটা মাধ্যম ছিল বিকাশ। সো আমি বিকাশে আমার যে অ্যামাউন্টটা দরকার আমি অ্যাপ্রক্সিমেট হচ্ছে 50,000-50,000 হচ্ছে নিয়েছিলাম। সো আমি চ্যালেঞ্জটা নিয়েছি যে দেখি যে ক্যাশলেস ছাড়া আসলে জার্নিটা সাকসেসফুল করা যায় কিনা। সো অ্যাট দ্য এন্ড আমি এটা বলতে পারি যে অ্যাকচুয়ালি এটা পসিবল, যে আপনারা চাইলে এইভাবে হচ্ছে আপনাদের জার্নিটা করতে পারেন ডিজিটাল ওয়েতে। সো দু এক জায়গায় ছিল লিমিটেশন ছিল, বাট আফটার অল আমি বলবো যে এটা সাকসেসফুল হয়েছে, আমি যে চ্যালেঞ্জটা নিয়েছি পার্সোনালি। আর আদার্স টেকনিক্যাল পার্ট বলতে গেলে রাস্তাঘাটের ব্যাপার, রাস্তা ভাঙাচোরা ছিল, তারপর হচ্ছে এমনও হয়েছে যে আমার সাইকেলের চাকা লিক হয়েছে এবং এটা খুবই স্বাভাবিক, লিক হইতেই পারে, বাট আমি সব কিছু প্রিপারেশন নিয়ে হচ্ছে নেমেছিলাম। সো আলহামদুলিল্লাহ শেষ করতে পারছি, এটাই এখন আমার জন্য অনেক বড় একটা বিষয়। এই যে পরিবেশের পক্ষে কথা বলতে গিয়ে আসলে মানুষের কাছ থেকে কি ধরনের সাড়া পেয়েছেন এবং মানুষকে আসলে কি বার্তাটা দিতে চেয়েছেন? আচ্ছা, আমি প্রথমত মানুষদের যদি ক্যারেক্টার নিয়ে কথা বলি, আমি উত্তরবঙ্গের মানুষদেরকে পেয়েছি খুবই অমায়িক। তারা যখন আমি তাদের সাথে ইন্টারাকশন করেছি, কথাবার্তা যখন বলেছি, মানে মনে হয় না যে তারা আমাকে চিনে না, হ্যাঁ, বা আমি তাদেরকে চিনি না, তারা জাস্ট দুটো কথাতে হচ্ছে একদম আপন করে নিয়েছে, একদম তাদের কথাগুলো খুলে বলতেছে, মন খুলতে তাদের যে সমস্যাগুলো কথা বলতেছে, আমি যে বার্তা নিয়ে যাচ্ছি এই মাথা থেকে মাথা যাচ্ছি তাদের সাথে শেয়ার করলাম, তারা খুবই অ্যাপ্রিসিয়েট করেছে। ইভেন তারা হচ্ছে মানে আমাকে বলছে যে আশার আলোর বার্তা 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 বাহক হিসেবে যে আপনি কৃষকরা তুলে ধরেছেন। এবং আমি এটা মনে করি যে আমাদের দেশে যে সমস্যাগুলো আছে আমরা সবাই কম বেশি জানি, কিন্তু এই বিষয়গুলো নিয়ে যে একজন কথা তুলবে, পয়েন্টগুলো দেখিয়ে দিবে, হ্যাঁ, ওই জায়গাটাতে আসলে নাই বলতে গেলে। তো ওই জায়গাটাই আমি একটা জাস্ট হচ্ছে একটা পোক করার চেষ্টা করেছি যে হ্যাঁ, যে আপনারা সবাই একত্রিত হতে পারবেন, কিন্তু একজনকে হচ্ছে দায়িত্ব নিতে হয় যে হচ্ছে আগ বাড়িয়ে সবার পক্ষ থেকে হচ্ছে আমাদের যথাযথ কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করতে পারে। সো আমি একটা মাধ্যম হিসেবে দেখিয়ে দিয়েছি, তো আশা করছি পরিবর্তন আসবে এবং ওই আশাতেই অ্যাকচুয়ালি আমি আমার রাইডটা শেষ করেছি। আচ্ছা, একটা বিষয় যে আমরা জানতে পারলাম যে 100 কিলোমিটার ক্যাশলেস আপনার অ্যাপ্রিশিয়েট আসলে কেমন এই বিষয়ে মানে কি কি চ্যালেঞ্জ আসলে যে পর্যাপ্ত যে ক্যাশলেস নিয়ে বের হয়েছিলেন এটা পূরণ হয়েছে কিনা বা বাড়তি কোনো আবার সংযোগ করতে হয়েছে? আচ্ছা, আমি হচ্ছে প্রিলিমিনারি একটা হচ্ছে আইডিয়া করে নিয়েছিলাম যে আমার এই 9 দিনের জার্নিতে কেমন খরচ হতে পারে, হ্যাঁ, বা আমার কতটুকু হচ্ছে সাপোর্ট লাগতে পারে, তো ওই হিসেব করে আমি আমার বিকাশ অ্যাকাউন্টে 50,000। তো ওইটার পরে যেটা হচ্ছে আমি ক্যালকুলেশন করেছি আমার যত পুরো ট্রিপে আমি যা খরচ করেছি, তো বলতে গেলে আমার
অলমোস্ট মানে জিরোর দিকে কাছাকাছি চলে আসে, বাট আজকের দিনটা আমি শেষ করতে পারবো, কালকে ঢাকা পৌঁছানো পর্যন্ত আমার এনাফ ব্যালেন্স আছে, সো ওইটা নিয়ে আসলে আমার টেনশন নেই। আর জার্নিতে আপনারা যে জিনিসটা বলতে পারেন যে সব জায়গায় কি অ্যাভেলেবেল কি না, হ্যাঁ আমি প্রায় সব জায়গাতেই পেয়েছি। এমন হয়েছে যে আমি কোনো একটা জায়গায় স্টে করেছি বা স্টপ করেছি যে আমি কিছু কিনবো, আমার পকেটে টাকা নেই, আমাকে ট্রানজেকশন করতে হবে, উনি পারে না, বাট উনি পাশের জন্য থেকে হেল্পটা নিয়েছে। সো ওই দিক থেকে বলা যায় যে ডিজিটাল ওয়েতে কিন্তু আমরা সবাই কম বেশি ইউজ হয়ে গিয়েছি, জাস্ট হচ্ছে আমাদেরকে সেই সাহসটা নিতে হবে যে আসলে সম্ভব কিনা, যদি নিজে বিশ্বাস করে ডেফিনেটলি সম্ভব। আচ্ছা, আর একটা বিষয় যে কি বার্তা দিতে যাচ্ছেন অথবা নিজে কি উদ্যোগ নিতে যাচ্ছেন? প্রথমে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমি যে মিশনে অ্যাকচুয়ালি নেমেছি, এখানে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই ছিল যে সবুজ বাংলা সবুজের নয়া বিকাশ হোক। সো আমাদের দেশটা সবুজে স্বয়ংসম্পূর্ণ একসময় ছিল, কিন্তু এখন সেই সবুজের জায়গাটা আস্তে আস্তে কমে যাচ্ছে, এত বেশি আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজ হয়ে যাচ্ছি, এত বেশি করে আমরা হচ্ছে পরিবেশের ক্ষতি করছি। তা আলটিমেটলি কী হয় যে পরিবেশের ক্ষতি করে আমরা তো টিকতে পারবো না, মানব জাতির কিন্তু পরিবেশের উপরে হচ্ছে অনেকটা নির্ভরশীল। সো পরিবেশের ক্ষতি করে আসলে মানব সভ্যতার বেঁচে থাকাটা আসলে টাফ, পরিবেশের ক্ষতি না করে কিন্তু মানব সভ্যতায় বেঁচে থাকা যায়, সেটার জন্য দরকার কিন্তু একটু সচেতনতা। তো সেই সচেতনতাই বার্তাগুলো হচ্ছে আমি গত 9 দিনে দিয়েছি। তো আশা করছি আমাদের একটা পেজ আছে যেটা মাধ্যমে হচ্ছে আমরা পুরো বাংলাদেশের মেসেজটা ছড়ানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে বিকশিত বাংলাদেশ ফেসবুক পেজ। সো ওইখানে আমাদের প্রতিদিনকার আপডেট, প্রতিদিনকার টপিকসগুলো নিয়ে হচ্ছে আমরা ডিসকাস করেছি, লাইভে এসেছি, কথাবার্তা বলেছি, যতটুকু আমার নলেজ ছিল শেয়ার করেছি। তো এখান থেকে যদি কিছু মানুষ যদি মনে করছে না আমার কথাগুলো যৌক্তিকগুলো গ্রহণ করা যায়, তাহলে অবশ্যই পরিবর্তন আসবে। এখন পরিবর্তনের রাস্তার শুরুটা আমি দিয়ে দেখিয়ে দিয়েছি, এখন বাকি সবাই মিলে যদি আমরা সেই রাস্তাটা প্রশস্ত করতে পারি তাহলে বড় পরিবর্তন আসবে। আরেকটা বিষয় যে পর্যটন নগরী কক্সবাজার দুর্গ মেরিন ড্রাইভ পার্ক, প্লাস্টিক বর্জ্যগুলো ফেলে যাচ্ছে, তো পর্যটকদের উদ্দেশ্যে বা যারা এখানে ভ্রমণে আসবেন তাদের উদ্দেশ্যে কিছু বার্তা দিবেন? ওকে, অসংখ্য ধন্যবাদ এটা সুযোগ দেওয়ার জন্য। প্রথমত কিন্তু আমরা সবাই জানি যে কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত, এবং এটা নিয়ে কিন্তু আমরা সবাই প্রাউড ফিল করি। কিন্তু আমরা বর্তমানে কি হচ্ছে প্রাউড ফিল পর্যন্তই, হ্যাঁ আমরা জাস্ট হচ্ছে যে মুখে বলি যে হ্যাঁ আমরা খুব গর্বিত, কিন্তু আমরা আমাদের নিজেরাই পরিবেশকে নষ্ট করতেছি। প্রতি বছর এখানে লাখ লাখ পর্যটন আসে, দেশের দেশীয় পর্যটক, বিদেশি পর্যটন সবাই আসে, কিন্তু আমরা নিজেরাই কি করছি যে যেখানে যাচ্ছি, যেমন সি বিচে যদি যাই দেখা যাচ্ছে যে সি বিচটা পরিষ্কার না। এখন অনেকেই যুক্তি দেখায় যে এখানে তো সিটি কর্পোরেশনের লোক আছে, পরিচ্ছন্নতা কর্মী আছে, তারা পরিষ্কার করবে, হ্যাঁ তারা তাদের জায়গা থেকে তাদের দায়িত্ব পালন করছে, কিন্তু আমরা যদি সবাই যদি অসচেতন হয়ে যায় এবং সবাই যদি ইচ্ছে মতো গার্বেজ ক্রিয়েট করি, তাহলে কিন্তু আসলে ওই সিটি কর্পোরেশনের একার পক্ষে এটা কিন্তু সম্ভব না, সব পুরো বিষয়টাকে পরিচ্ছন্ন রাখা। তো যেমন আমরা যেমন আমাদের নিজের ঘর পরিষ্কার রাখি, তাই না, এখানে তো আমাদের সিটি কর্পোরেশন লোকের সাথে সাহায্য করে না, রাইট? সো আমাদের জায়গাটা কেন আমরা নোংরা রাখি, ব্যাপারটা তো তাই। আমাদের এইভাবে চিন্তা করা উচিত, আমরা যেখানে যাচ্ছি পরিবেশ যেমন আছে তেমনই রাখি, আমরা ওইটাকে কেন নষ্ট করবো? কারণ ওইখানে তো ঘুরে ফিরে আমরা আসবো, বা আমরা না আমাদের পরবর্তী প্রজন্ম আসবে, তো তাদের জন্য তো একটা বেটার পৃথিবী রেখে যাওয়া দরকার। সেই দায়িত্ববোধ থেকে আমাদের সবাইকে সচেতন হওয়া উচিত আমি এটা মনে করি, তাহলে হয়তো দেখা যাবে যে আমাদের পুরো যে সমুদ্র সৈকতটা পুরোটা দেখতে সুন্দর লাগবে। আর সর্বশেষ একটা প্রশ্ন, আমি এই যে আপনার সাইকেলিস্টের মাধ্যমে আপনি আন্তর্জাতিক পর্যায়ে কোনো অবদান রাখতে চান কিনা, অথবা এই ধরনের যে আয়োজনগুলো আমাদের যে দীর্ঘ মেরিন ড্রাইভে আছে এখানেও করা যায় কিনা? এটা নিয়ে আমি একটু যদি কথা বলার সুযোগ পাই, সেটা হচ্ছে প্রথমত আমার অন্য একটা পড়ে যে আমি একজন সাইক্লিস্ট, আমি প্রচুর সাইক্লিং ভালোবাসি, এবং আমাদের একটা কমিউনিটি আছে সাইক্লিং কমিউনিটি, বিডি সাইক্লিস্ট, পুরো বাংলাদেশের যত সাইক্লিস্ট সবার সমন্বয় হচ্ছে এই গ্রুপটা। তো আমরা চেষ্টা করছি আমাদের এই বিডি সাইক্লিস্ট গ্রুপের হচ্ছে একটাই মোটো যে সাইক্লিংকে প্রমোট করা বা হেলদি লাইফস্টাইল লিড করা। এখন আমরা সাইক্লিংটাকে আমাদের ডেইলি লাইফের সাথে হচ্ছে আমরা ইউজটো করছি। এখন সাইক্লিংয়ের আসলে অনেক ধরনের অনেক রেজাল্ট আছে, হ্যাঁ সেটা হচ্ছে যে আপনার আপনি চাইলে আপনার যে রেগুলার কমিউটিং, রাইট, আপনার বাসা থেকে আপনি অফিসে যাচ্ছেন বা আপনি যেখানে যান, ছোটো ছোটো দূরত্বগুলো কিন্তু আপনি চাইলে সাইকেলের মাধ্যমে কভার করতে পারেন, সেখানে কিন্তু আপনার পার্সোনাল গাড়ি বা হচ্ছে বাসে কিন্তু লাগছে না। আর আমাদের কিন্তু দেশে ডে বাই ডে কিন্তু জনসংখ্যা বাড়ছে, সো দেশের রাস্তা কিন্তু বাড়তেছে না কিন্তু গাড়ি বেড়ে যাচ্ছে। সো আমরা যদি সবাই পার্সোনাল কার নিয়ে বেরোই তাহলে কিন্তু একসময় ট্রাফিকের এমনিতে আমরা ট্রাফিকে হচ্ছে অতিষ্ঠ হয়ে গেছি, আরও তো পরে দেখা যাচ্ছে যে গাড়ি চলার রাস্তায় থাকবে না।
সো এটা একটা পয়েন্ট হতে পারে। আরেকটা পয়েন্ট হচ্ছে আমরা অনেকে সাইকেল চালাতে চাই, সাইক্লিং এর প্রতি আসতে চাই, কিন্তু একটা ব্যারিয়ার কি যে আমরা যখন কোথাও যাই সাইকেল পার্ক করতে পারি, পার্কিং সুবিধা নেই যেখানেই যাই। তো এই জায়গাটার ক্ষেত্রে যদি কোনো মানে আমাদের কর্তৃপক্ষ যারা আছেন, রাজ্য কর্তৃপক্ষ, ওনারা যদি এই জায়গাটা একটু উদ্যোগ নেয় যে হ্যাঁ আমরা যারা সাইক্লিং করতে যাচ্ছি অন্যান্য গাড়ির সাথে সাইকেলও পার্ক করতে তারা আসলে যায় কিন্তু চাইলে, আর সাইকেল পার্ক করতে আহামরি কিন্তু জায়গা লাগে। একটা বাসের জায়গায় প্রায় হচ্ছে 15-20টা সাইকেল কিন্তু আটে। সো সাইকেল একটা রাখার জন্য আসলে আহামরি কোনো জায়গা দরকার করতেছে না। এখন বলতে পারছি সিকিউরিটির বিষয়, হ্যাঁ সিকিউরিটি অন্যান্য গাড়ির যেভাবে সিকিউর থাকছে আমাদের সাইকেলটাও থাকবে, সেটা কোনো ব্যাপার না, বাট আমরা আসলে সেই সুযোগটা চাই। থার্ড পয়েন্ট যদি বলি যে আমাদের রাস্তাঘাটে আমরা আসলে সাইকেল চালাতে সেফ ফিল করি না, কারণ হচ্ছে অন্যান্য পরিবহনগুলো যেভাবে চলে বেপরোয়াভাবে, তো সেখানে তো সাইকেল একটা নাজুক পরিবহন। তো আমারও একটা রিকোয়েস্ট থাকবে কর্তৃপক্ষের কাছে, যদি সম্ভব হয় যে রাস্তাঘাটে আপনারা আলাদা লেন করে দিতে না পারেন, সেটা অনেকটা হচ্ছে অনেক বড় একটা পার্ট, অন্তত যাতে আমরা সাবধানে সাইকেল চালাতে পারি, সেই সুযোগটা বা সেই দৃষ্টিভঙ্গির জন্য অন্যান্যদের মধ্যে আসে, সেটার আবেদন সবার কাছে থাকবে। আর সর্বশেষ যদি বলি যে সাইক্লিংয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি, রেভলিউশন আসছে, পরিবর্তন আসতেছে, দেশে অনেক রেস হচ্ছে, বিদেশে অনেকে যাচ্ছেন, নিজেকে রিপ্রেজেন্ট করছে, এবং এখানে আমাদের আসলে আমাদের যে স্পোর্টস ফেডারেশন তাদের আসলে সুদৃষ্টি অবশ্যই চাচ্ছি, কারণ আমাদের দেশে অনেক সাইক্লিস্ট আছেন যারা হচ্ছে বিশ্বের দরবারে নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারবে, বাংলাদেশের নামকে হচ্ছে উজ্জ্বল করতে পারবে। সো এই সেই জায়গাটা আমাদের একটু সুযোগ দেওয়া উচিত সেটা আমি মনে করি। সো এটা আমার একটা রিকোয়েস্ট থেকে গেলো কর্তৃপক্ষের কাছে, আশা করি এটার আনসার পাবো। আশা করি অসংখ্য ধন্যবাদ প্রভাত চৌধুরী, আপনি আরো এগিয়ে যান, আমাদের এই প্রত্যাশা থাকলো। দর্শক, আমরা আসলে যে প্রভাত চৌধুরী 14 অক্টোবর রওনা হয়েছিলেন তেঁতুলিয়া থেকে, সে তেঁতুলিয়া থেকে রওনা হয়ে আজ শনিবার সন্ধ্যায় তিনি টেকনাফের জিরো পয়েন্ট হয়ে সাবরাং জিরো পয়েন্টে এসে অবস্থান করছেন। তার দীর্ঘ 1000 কিলোমিটার যে পথ সেটি সমাপ্ত করেছেন, এবং তিনি যে বার্তাগুলো দিতে চেয়েছেন, নানা চ্যালেঞ্জ মুখোমুখি হয়েছেন, এই চ্যালেঞ্জগুলো মুখোমুখি তিনি মোকাবেলা করে তার সর্বশেষ টেকনাফে এসে পৌঁছেছেন। তো আসলে তিনি যে বার্তাটা দিতে চাচ্ছেন যে আমরা সবসময় পরিবেশ দূষণ যাতে প্রতিরোধ করি বা আমরা পরিবেশকে রক্ষা করে যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যাতে একটি ভালো একটি পরিবেশ উপহার দিতে পারি বা পরিবেশকে রক্ষা করতে পারি, সেই বার্তাটি আসলে তিনি দিতে চেয়েছেন। তো এই ছিল আমার কাছে টেকনাফ সাবরাং জিরো পয়েন্ট থেকে সবশেষ।